এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 708 জন নিহত ও 25,000-এর বেশি আহত হয়েছেন। এই তালিকা নিয়ে কাজ চলছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে সচিবালয়ে এই তথ্য দেন অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় চীনের একটি মেডিকেল টিম 22 সেপ্টেম্বর ঢাকায় আসেন। দেশটি তাদের অ্যাসেসমেন্ট টিম পাঠিয়েছে, তারা সরাসরি চিকিৎসা দেননি। এই টিমের প্রতিবেদন সেই দেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে ক্রিটিক্যাল রোগীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে। 23 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চীনের টিমটি 5টি হাসপাতালে 107 জন রোগী দেখেছেন, যার মধ্যে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট দেখেছেন। তারা চীনে ফিরে 105 জন গুরুতর রোগীর রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে আরও পর্যালোচনা করবেন বলে জানানো হচ্ছে। তাদের রিপোর্ট পাবার পর যদি প্রয়োজন হয় গুরুতর আহতদের দেশে বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন, আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম, ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। আই থিংক আই লাভ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? You are good human being. আমি আমার মায়ের মতো হয়েছি, কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?